আমি তো আশা করছি যে কোনো সময় রানে চলে আসবে আর সৌম্য আল দাস একদিন খেলে দিলেই হবে খেলা শুরু হওয়ার পরে বোর্ডের কিছুই করার নেই ভয় পেয়ে ক্রিকেট খেলা টি টোয়েন্টি না কিন্তু যখনই ওদের মধ্যে এই জিনিসটা আসে আমরা জিতব তখনই জিতে আমি বলবো এই বিশ্বাসটাই ওদের মধ্যে আসুক আমরা জিতব এখানে আমাদের কিছুই করার নেই যা যা করার আগে করা হয়ে গেছে এখন আর এখানে খেলা শুরু হওয়ার পরে বোর্ডের কিছুই করার নেই টি টোয়েন্টি ক্রিকেটটা ফেয়ারলেস ক্রিকেট খেলতে হবে এখানটায় ভয় পাওয়া পেয়ে ক্রিকেট খেলা টি টোয়েন্টি না এখানে সাহস নিয়ে খেলতে হবে আমি আশা যে যেহেতু তারা জাতীয় দলে সুযোগ পেয়েছে বিশ্বকাপে বেস্ট যারা খেলছে তাদের মধ্যে সুযোগ পেয়েছে তারাই দেশের সেরা এই কথাটা বিশ্বাস করে তাদেরকে খেলতে হবে তাদের উপর আমাদের আস্থা আছে এবং তারা যেন ফ্রিলি তাদের ন্যাচারাল খেলাটা খেলতে পারে সেটাই বলবো অত চিন্তা ভাবনা করে খেলা যাবে না আপনি দেখেন যে সমস্ত দেশ ফ্রিলি খেলছে কানাডা বলেন ইউএসএ বলেন ওদের কোনো প্রেশার নাই ওদের দেশে কোনো দর্শক প্রেশার নাই ওরা ফ্রিলি খেলে যাচ্ছে টি টোয়েন্টি এরকম ফ্রিলি খেলতে হবে একটা জিনিসকে যেহেতু অনেক দিন ধরে ওদের সাথে ওরকম যোগাযোগ নেই এইখান থেকে আসলে কথা বলাটা খুব কঠিন তানজিদ তামিমের পোটেন্সিয়াল আছে এটা এটা অস্বীকার করার কোনো লাভ নাই তহিদ হৃদয় পটেন্সিয়াল আছে ওরা ভালো খেলছে ওরা যে খুব খারাপ খেলছে তা না ওরা তো একেবারে নতুন ওদেরকে তো এত তাড়াতাড়ি দাওয়ারই কথা না সো সাকিব আছে এক্সপিরিয়েন্স মামুদুল্লাহ রিয়াদ এখন আসেন তার আগে যারা আছে এদেরকে যদি আমি নিয়ে কথা বলতে চাই তাহলে ডেফিনেটলি এখানে সৌম্য লিটন দাস শান্ত এদের শান্ত আশা করছি যে কোনো সময় রানে চলে আসবে আর সৌম্য আল লিতন দাস একদিন খেলে দিলেই হবে ওই দিনটা কোন দিন সেটা হচ্ছে ইম্পর্টেন্ট আমাদের এখনই দরকার সমস্যাটা হচ্ছে আমাদের দরকার এখনই হ্যাঁ সেটাই সো আমরা এইটাই আশা করতে পারি যে যত তাড়াতাড়ি তারা তাদের সাহস এবং ফর্মটা ফেরত পাক আমার মনে হয় না যদি উইকেট মোটামুটি ভালো থাকে মোটামুটি যেটা হওয়ার কথা ওয়ার্ল্ড কাপে মোটামুটি ভালো থাকে তাহলে আমরাও ভালো খেলবো এইটুকু বিশ্বাস আছে কারণ আমাদের বোলিংয়ের উপর আমার আবার বিশেষ করে পেসারদের যদিও শরিফুলের ইঞ্জুরিটা আমাদেরকে একটা ধাক্কা দিল বাট আমার যথেষ্ট আস্থা আছে ওদের জিততে হবে আর জিতবো দুইটার মধ্যে বিরাট পার্থক্য যদি মনে করেন আমার যেটা এক্সপিরিয়েন্স আমাদের এখানে ছেলেরা যদি কাউকে ওরা এমন পরিস্থিতি জিততেই হবে তখন ওরা একটু শেকি হয়ে যায় কিন্তু যখনই ওদের মধ্যে এই জিনিসটা আসে আমরা জিতব তখনই জিতে আমি বলবো এই বিশ্বাসটাই ওদের মধ্যে আসুক আমরা জিতব